দেখেন এটি তিস্তা নদী, তিস্তা নদীর আমি মাঝপথেই আছি। আপনারা দেখেন তিস্তা নদীর সাথে বাম দিকে নদীর সাথে ক্ষেতগুলো খেয়াল করেন, এগুলো হচ্ছে ভুট্টা। এই ভুট্টাই হচ্ছে এখন চরাঞ্চলের মানুষের জীবন জীবিকার একমাত্র উপকরণ। তারা এই সময় চরের এই জমিগুলোকে ভুট্টা চাষ করে আসে। আমি একের পর আপনাদের বিভিন্ন তারা কি কি উৎপাদন করছে চরের মধ্যে, এমন একটি সময় এই সময় শুধু বেশিটাই ভুট্টা দেখা যায়, অন্যান্য অনেক শস্য তারা ঘরে তুলেছে, তারপরও আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। দেখেন ভুট্টা ক্ষেত কয়েকদিন আগে ঝড় হয়েছে, এই ঝড়ের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা পুরাটাই ঠিক ভুট্টা, এই ভুট্টা এখন তারা উৎপাদন করবে, এখন এই ঘরে আস্তে আস্তে তোলা শুরু করছে, তারা অনেক কষ্ট করে। লকডাউন কিন্তু এই ভুট্টা ক্ষেত মারাই করা তোলা, এখানে কিন্তু লকডাউন নেই, এরা কিন্তু কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশের অর্থনীতিকে কিন্তু এরা সচল দেখেছে, অর্থাৎ বাংলাদেশের যে কৃষক তারা কিন্তু লকডাউনের সাথে তাদের সম্পৃক্ততা নাই, তারা তাদের কৃষির যে মূল কাজ সেচ দেওয়া, শস্য ঘরে তোলা, চাষাবাদ করা, এই কাজগুলো কিন্তু করছে এবং করছে কারণেই কিন্তু আজকে বাংলাদেশে এই যে বর্তমান যে অবস্থা সে অবস্থায় কিন্তু কৃষকরা সরকারকে সহজে তাদের দেখার কেউ নাই, কিন্তু তারা দেখেন আপনারা এই ভুট্টা ক্ষেতটা দেখেন কত সুন্দর একটি ক্ষেত দেখেন আপনারা। আমি কিন্তু ভুট্টা ক্ষেত দিয়ে চলছি, ক্ষেতের শেষ নাই, এভাবে আমি পুরাটা দেখাচ্ছি না, আপনাদেরকে দেখানো সম্ভবও না। আর এগুলো জায়গা দেখাতে গেলে যেভাবে রাস্তাঘাট চলার পথ থাকা লাগবে এই ধরনের কোন ব্যবস্থা এই পুরস্তে প্রায় 8-10 কিলোমিটার কোন ব্যবস্থা নেই, এখানে হাঁটা পথ ছাড়া, হাঁটা পথে সে পথ নেই, তাই আপনার যেদিকে আপনার ফসল এগিয়ে এগিয়ে আপনাদের চলতে হবে, সাইকেল হাঁটা। আপনি দেখেন সব কিন্তু আমি দেখাচ্ছি ভুট্টা, তখন থেকে আপনাদেরকে ভুট্টা কিভাবে আমাদের এই ভুট্টাই কৃষকের গঙ্গাপীড়িত এই রংপুরে যে শহরাঞ্চলের মানুষ তারা যে মঙ্গায় ভুক্ত, যখন থেকে ভুট্টা চাষ করা তারা শিখে গেছে তাদের মঙ্গা দূরীভূত হয়েছে। কিন্তু তাদের যদি এই অবস্থাটা যদি তারা বর্ষাকালেও বর্ষার আবারটা করতে পারত এই জমিগুলোতে, আমার মনে হয় না তারা বাংলাদেশের কৃষিতে একটা বড় বড় যুক্ত করতে পারত, বড় অর্থনীতিকে কৃষি অর্থনীতিকে তারা একটা বলিষ্ঠ জায়গায় দাঁড় করিয়ে দিতে পারত। তা আমরা এই জায়গাগুলোতে আসার মতো তো লোক নেই, কে কার এই সময় 5-6 কিলো পায়ে হেঁটে, পায়ে স্যান্ডেল দেওয়ারও সুযোগ নেই, পায়ে হেঁটে এসে এগুলো দেখবে, এগুলো নিয়ে গবেষণা করবে, তাদের আর্থিক অবস্থা, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য এগুলো নিয়ে চিন্তা করার মতো আমাদের এত বোধহয় ভালো আমরা এখন আপাতত নই। তা আমি আশা করব কোন না কোনো কেউ না কেউ হতেগুলো চিন্তা করবে, এই অঞ্চলগুলোতে ঢুকবে। একটি মাস আপনার শুষ্ক মৌসুমে একটি মাস, বর্ষাকালে একটি মাস এর ভিতরে ঢুকে মানুষের জীবন জীবিকাগুলোকে যদি নিয়ে গবেষণা করা যেত তাহলে বুঝতো বাংলাদেশ কেন আর কিভাবে কৃষকরা বাংলাদেশকে টিকিয়ে রেখেছে কিভাবে এগিয়েছে। আমি হাঁটতেছি তখন থেকে আপনার খেয়াল করেন এগুলো কিন্তু সব ভুট্টার মধ্যে দিয়ে আমি চলছি, এগুলো আপনি দেখেন সামনে যতদূর যায় ভুট্টা চলছে, দেখেন এখনো ভুট্টা সমানভাবে হেঁটেই চলছি, আপনারা ভুট্টা দেখতেই থাকেন। আবার দেখেন যে ভুট্টার সাথে এই যে আমি আপনার আমি যে জায়গাটার মধ্যে হাঁটছি এগুলো কিন্তু খসখসে বালু, অর্থাৎ ওইটাও কিন্তু এরকম একটা বালু, এই বালুতেই এখানকার মানে কৃষক পানি সেচ দিয়ে দিয়ে যে পানি সেচ মানে এই না যে তিস্তের সেচ প্রকল্পের সেচ, তাদের সেচ তারা তাদের মেশিন দিয়ে, এই যে আপনি পলিথিন দিয়ে দেখছেন এই পলিথিনের এই এরকম তাদের পাইপ তৈরি করা আছে, সেই পাইপ দিয়েই তারা পানি দিয়ে এই নিজের জীবনকে বাঁচানোর জন্য পাশাপাশি সেই যে তাদের জীবন রক্ষার মধ্যে দিয়ে দেশে দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য তারা কিন্তু প্রতিনিয়তই কাজ করেছে তারা লকডাউন। আমি দেখেন এখানে ভুট্টা পাম দিকে দেখেন এটা কিন্তু পুরা বাদাম ক্ষেত, আপনি দেখেন ভালো করে দেখেন এটা কিন্তু পুরা পুরা এগুলা বাদাম, কৃষক এখানে বাদাম করছে, অর্থাৎ তারা এই যে বালু আপনি খেয়াল করেন আপনি বালুটা দেখেন কিরকম বালুর চেহারা দেখেন, এইখানে তারা কিন্তু বাদাম করছে। এই যে প্রতি সপ্তাহে 2 দিন করে তাদের সাথে কথা বলে আমি দেখেছি সপ্তাহে 2 দিন তারা এখানে পানি সেচ দিয়ে দিয়ে এই জমিতে বাদামকে জীবিত রেখেছে, সেখান থেকে তারা বাদামের পাশাপাশি আপনারা কিছু দেখতেছেন কাউন, তারা চেষ্টা করছে যদি কাউনটাকে এখানে করা যায় কিন্তু সেভাবে তারা সফল হয়নি, কাউনের সেভাবে তারা হয়নি। তো এইগুলো প্রতিটা ক্ষেত্র, অর্থাৎ আমি বলবো একদিকে দেখেন আপনাদের আমি এইটাই দেখাচ্ছি যে কৃষক আজকে লকডাউনে যখন দেশে সমস্ত কিন্তু বন্ধ তখন দেখেন কৃষক কিন্তু তাদের কাজ করে যাচ্ছে, তো তারা কিন্তু তারা
তাদের সামাজিক দূরত্ব লাগে না, আপনার থেকে সামাজিক দূরত্ব তাদের ক্ষেতের মধ্যে আছে। এক ক্ষেত থেকে আরেক ক্ষেত 100 মিটার 500 মিটার দূরত্বে তারা কাজ করছে। সুতরাং আপনি আরেকটা জিনিস দেখেন যে এখানে কুমড়ে আপনারা দেখেন কৃষক এর ভাগে যখন যেখানে যে ফসলটি লাগানো দরকার তারা কিন্তু চেষ্টা করছে যে কিভাবে তাদের, কারণ বর্ষা আসলেই তাদের আর আবাদ করার সুযোগ নেই, তখন তারা তাদের বাড়ি ঘরে ঠিক থাকবে না, কোথায় বাড়ি যাবে, এখন যে জায়গায় ঘর আছে এই বর্ষায় সেখানে থাকবে কিনা তারা জানে না। শুধু এই জন্য তারা এই বিষয়টাকে, আপনি দেখেন ভুট্টা আপনার একসাথে দেখেন, ভুট্টা বাদাম কুমড়া আমি একসাথে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব কিন্তু বাদাম খেত আপনারা যারা দেখতেছেন, যতগুলো সুন্দর কোনো কোনো জায়গায় এত সুন্দর বাদাম খেত আমরা দেখছি যে চিন্তা করা যায় না। আপনার দেখেন আমি যতই এদিক দিয়ে হাঁটবো ভুট্টা শেষ নাই, সুতরাং আমি একটা সাইড নিয়ে হাঁটছি যাতে আপনাদের কোন রকম ঠেকাতে পারি। আমি আপনি সামনে দেখেন আমার সামনেই ধান গাছের মধ্যে দূর থেকে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কাউন। আমরা যা 50 বছর আগে আমরা যখন এই চরে আমরা যখন এই এলাকাগুলোতে ছিলাম লেখাপড়া করছি, আমরা দেখছি যে এই কাউন ছিল একটা প্রধান ফসল এই সময়কার। এই কাউন দিয়ে মানুষ বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন খাবার ঘরে ছিল না, তারা এই কাউনের ভাত, কাউনের পায়েস, কাউনের ক্ষীর ইত্যাদি জীবনের গত। এখনো এই কাউন বিলুপ্ত, আমি আজকে এখানে দেখছি যে কাউন কিন্তু বিলুপ্ত হয়নি, এখনকার ছেলেমেয়েরা হয়তো কাউন কিভাবে চিনবেও না যে এটার নাম কাউন। আপনারা দেখেন কাউন, এই কাউন কিন্তু তারা সুন্দরভাবে এখানে ফেলেছে, কাউন ভুট্টা এবং বাদাম তিনটা একসাথে আমরা দেখতে পাচ্ছি। আমি তারপরও কিছু বাদাম ক্ষেত আপনাদের এর সাথে দেখানোর চেষ্টা করব যে আমি এই বিষয়গুলো তোলার একটি কারণ, আজকে নদী ভাঙ্গা লোকের যখনই নদীর পানি নেমে যায় কিভাবে সেই জমিগুলোকে তারা তাদের জীবন জীবিকাকে ধারণ করার জন্য তারা কাজ করে। এই অলরেডি এখানে কিন্তু ফসল ছিল, সে ফসলগুলো উঠে গেছে। আমি পরে আসতেছি বাদাম ক্ষেত, আপনারা দেখেন আবার আমি এই যে বাদাম ক্ষেতে চলে এসলাম, এগুলো কিন্তু সব বাদাম ক্ষেত। অর্থাৎ আপনি যতদিকে চোখ যায় দেখবেন যে সুযোগ পেলেই মানুষ বাদাম খেতে, খসখসে বালু আপনারা দেখেন, এগুলো কিন্তু খসখসে বালু, এই বালুর মধ্যে কিন্তু এই বাদামটা তার চাষাবাদ করতেছে। তা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে যে এই যে চরের আমরা এদিকে হিডেন ডায়মন্ড বলি, এখন চরের কৃষি কিন্তু হিডেন ডায়মন্ড। অর্থাৎ এই যে দেখেন আপনার কিন্তু বাদাম কত এক এক জায়গায় মানুষ কত সুন্দর ভাবে বাদামকে বাদাম তারা ফলিয়েছে। তা আমি চেষ্টা করব আজকে এই বিশেষ করে আমি কিন্তু হাতিবান্ধা উপজেলায় একটি ডান তীরও বলবো না, ডান তীর বাম তীরের মাঝামাঝি জায়গা দিয়ে আমি যে ফসলগুলো ফলিয়েছে কৃষক কৃষক কি কি ফসল ফলাচ্ছে এই সময়, কি ফসল দিয়ে তারা জীবন জীবিকা রেখে কিভাবে তারা দেশের অর্থনীতিকে গতিশীল রেখেছে, কিভাবে তারা নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছে, সেই বিষয়টি আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি খেতে খেতে ঘুরছি চরে চরে সব কিন্তু বাদাম। আমি আর বলছি দেখেন এখান থেকে নদীতে মাছ ধরছে এ করছে সব আপনার এখানে বাদাম বাদাম, এবং বাদামের সাথে আমি বলছি চেষ্টা করছি কিছু একসাথে দুইটা ফসল ফলার কাউন। দেখেন এই ক্ষেত্রে কিন্তু কাউনগুলো সুন্দর হয়েছে, অর্থাৎ অল্প কাউনের গাছ দিয়ে দিচ্ছে তারা, দেখেন কত সুন্দর কাউনের ছড়াগুলো দেখেন, যে এগুলো হলো কাউন। এই যে কাউন আপনারা দেখেন যারা কাউন যারা অনেকে আজকালকার আমাদের সন্তানেরা, আমার সন্তানও হয়তো কাউনের গাছ চিনে কিনা সন্দেহ, তো যাই হোক যার ফলে এটা একটা ফসল, এই ফসলটি সরকে ভূমিকা রাখে।